প্রায় 2 বছর আগে আমি নোডলিন সম্পর্কে জানতে পারি। তখন থেকে একটা আইডিয়া আমার মাথায় এসেছিল স্টোরি বানানোর জন্য, কিছু সমস্যার জন্য তখন আমি স্টোরিটা বানাতে পারিনি। এবছর যখন আমি নোডলিন সম্পর্কে জানতে পারলাম, তখনই আমি একটা স্টোরি সেই আইডিয়ার উপরে বানাই। বানিয়ে প্রথমে মৌমিতাকে বলি, ওই স্টোরিতে আমার কিছু নেগেটিভ ঘটনা দেখানো ছিল। মৌমিতা আমাকে বলে, সেই নেগেটিভ ঘটনার জায়গায় আমরা যদি পজিটিভ ঘটনা দেখাই তাহলে জিনিসটা আরও সুন্দর হয়। আমি চিন্তা করে দেখলাম ঠিকই, কারণ মোস্টলি আমরা এখন যে ভিডিওগুলো দেখি তাতে অনেক ক্ষেত্রেই হয়তো নেগেটিভ ঘটনাকে দেখানো হয়। সেক্ষেত্রে আমরা একটু অন্যরকম বানানোর জন্য পজিটিভ ঘটনাটাকে অ্যাড করলাম। এটা ছিল আমাদের গল্পের প্রথম চেঞ্জ। যেহেতু আমাদের স্টোরিতে মাল্টিপল সিকোয়েন্স ছিল যেগুলো বারবার রিপিট করা হয়েছে, আমরা স্ক্রিন প্লেতে কিছু টাইম পাস্ট এবং কিছু টাইম প্রেজেন্টে জাম্প করছি, পুরোটাকে সহজ করে নেওয়ার জন্য আমরা লাস্টে একটা ন্যারেশন অ্যাড করেছি। এরপরেও আমরা গল্পে কিছু কিছু পরিবর্তন করি। আমাদেরকে কিছু কিছু ভিডিওর সিকোয়েন্স আবার রিশুট করতে হয়েছিল। হ্যাঁ, সেটা একটা খুব মজার ব্যাপার ছিল। আমাদেরকে পুরো যে সিনটা ছিল সেগুলো আমাদেরকে আবার রিশুট করতে হয়েছিল, কারণ সেখানে বেশ কিছু কন্টিনিউটি এরর ছিল, সেটা আমরা এডিটিং টেবিলে বসে জানতে পেরেছিলাম। পুরো ভিডিওটার শুটিং হওয়া পর্যন্ত স্টোরি লাইনটা ওপেন রেখেছিলাম এবং কিছু কিছু জায়গায় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পরিবর্তন করেছি। আমাদের এই পুরো ভিডিওর শুটে সব থেকে যেটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম সেটা হচ্ছে ওয়েদার। আমাদের ওয়েদারটা প্রথম দিন মোস্টলি সানি ছিল আর সেখানে আমরা সানলাইট পুরো ব্যবহার করেছি, কিন্তু পরের দিকে আমরা একেবারেই সানলাইট শ্যুট করতে পারিনি এবং বৃষ্টির জন্য আমাদের শ্যুট যথেষ্ট পরিমাণে হ্যাম্পার হয়েছিল। এই ভিডিও শ্যুট করতে গিয়ে আমাদের যে আলোগুলোর প্রয়োজন হয়েছিল, যে আলোগুলো আমরা এখনও ব্যবহার করছি, সেই আলোগুলো আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হয়। তার কারণ এই কোভিড সিচুয়েশন যেটা চলছে, সেই অবস্থায় বাইরে থেকে লাইট নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা ঘরের যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র দিয়েই লাইটগুলো তৈরি করি। আমাদের যে আউটডোরের সিনগুলো ছিল সেগুলো আমরা পুরোপুরি সানলাইটের উপর ডিপেন্ড করে শ্যুটটা করেছি, সেখানে কোনোরকম আর্টিফিশিয়াল লাইট আমরা ব্যবহার করি। আমাদের একটা টাইম ল্যাপসেরও আইডিয়া ছিল, আমাদেরকে সেই টাইম ল্যাপসের আইডিয়াটা ছাড়তে হয়, কারণ যেরকম মেঘলা ওয়েদার সেই মেঘলা ওয়েদারে অ্যাকচুয়ালি আমরা টাইম ল্যাপসটা নিতেই পারিনি। এমনকি ইনডোরেও আমরা বেশ কিছু সিনে সানলাইট ব্যবহার করেছি, যেসব জায়গাতে আমাদের ওয়েদারের জন্য সানলাইটের অভাব হয়েছিল সেখানে আমরা আর্টিফিশিয়াল লাইটের সাথে মিক্স করে ব্যবহার করেছি। মোস্টলি আমরা যে রুমে শ্যুট করেছিলাম সেটা ছিল ওয়েস্ট সাইডে, সেই জন্য আমাদের ভোরবেলার যে সিনগুলো ছিল সেগুলো আমরা বিকেলে শ্যুটিং করেছিলাম। আমাদের কাছে একটাই মাইক ছিল, যে কারণের জন্য প্রত্যেকটা শব্দ আমাদেরকে আলাদা আলাদা করে রেকর্ড করতে হয়েছিল। এই ভিডিওটা শুটিং করতে গিয়ে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু নতুন করেছি, যাতে আমাদের ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে আর আমরা যথেষ্ট পরিমাণে এনজয় করেছি। হ্যাঁ।